আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ির মালাইকারি। আমি একটা কড়াইতে কিছু পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আমার তেলটা যখন গরম হয়ে আসবে আমি এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়ে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি একটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচটা আমি কম দিচ্ছি, কারণ রেসিপিটা যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি সেজন্য এটাকে আমি একটু মিষ্টি মিষ্টি রাখতে চেষ্টা করছি। আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে চিংড়িটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 10-12টা চিংড়ি নিয়েছি মাঝারি সাইজের। চিংড়িটা 7 থেকে 8 মিনিট আমি চিংড়িটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর যখন ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে তখন 1 কাপ পরিমাণ লিচুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। যখন ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসবে তখন আমার রান্নাটা হয়ে আসবে। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর যখন আমার ঝোলটা একদম মাখা মাখা হয়ে এসছে আমি এতে কিছু ধনিয়া পাতা অ্যাড করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিংড়ির মালাইকারি। এবার এটাকে আমার পরিবেশন করার পালা। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।